ব্যান্ডেলের লিচু বাগান এলাকার বাসিন্দা তন্নিষ্ঠা কুণ্ডু হুগলি গার্লস স্কুলের ছাত্রী, এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সিট পড়েছে চুচুড়ার কাপাসডাঙ্গার সতীন সেন উচ্চ বিদ্যালয়ে। আর জীবন বিজ্ঞান পরীক্ষা, নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় তন্নিষ্ঠা। কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়ে দেখে ব্যাগে অ্যাডমিট কার্ড নেই। তাড়াহুড়োর মধ্যে ভুল করে বাড়িতে ফেলে এসেছিল অ্যাডমিট কার্ড। ঘাবড়ে গিয়েছিল তন্নিষ্ঠা, ভয়ে কান্না জুড়ে দেয় সে। তাহলে কি পরীক্ষায় বসতে পারবে না? পরীক্ষায় না বসলে কি হবে? একটা গোটা বছর নষ্ট হয়ে যাবে। কি করবে বুঝে উঠতে পারছিল না তন্নিষ্ঠা। সেই সময় সাক্ষাৎ দেবদূতের মতো এগিয়ে আসেন চুচুড়া থানার এসআই হিমাদ্রি চক্রবর্তী। হিমাদ্রি চক্রবর্তী ওই পরীক্ষা কেন্দ্রের সামনে ডিউটিতে ছিলেন। এক মুহূর্ত দেরি না করে ওই ছাত্রীকে নিয়ে বাইকে চাপিয়ে তার বাড়ির দিকে রওনা দেন হিমাদ্রি বাবু। লিচু বাগানের বাড়িতে পৌঁছে ফেলে আসা অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তন্নিষ্ঠা। তারপর আবার এই ছাত্রীকে বাইকে চাপিয়ে সঠিক সময়ে কাপাসডাঙ্গা সতীন সেন হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন এএসআই হিমাদ্রি চক্রবর্তী। পুলিশকর্মীর তৎপরতায় ওই ছাত্রীর সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় এবং জীবনের প্রথম বড় পরীক্ষা নির্বিঘ্নে দেওয়ার সুযোগ পায়। ব্যান্ডেলের লিচু বাগান এলাকার বাসিন্দা হুগলি গার্লস স্কুলের ছাত্রী তন্নিষ্ঠা কুণ্ডু এবারে মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা দিচ্ছে চুচুড়া কাপাসডাঙ্গার সতীন সেন উচ্চ বিদ্যালয়ে। এদিন ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়ে দেখে ব্যাগে অ্যাডমিট কার্ডই আনেনি। ঘাবড়ে গিয়ে কান্না জুড়ে দেয় ছাত্রী। পরীক্ষা কেন্দ্রের সামনে দায়িত্বে থাকা চুচুড়া থানার এএসআই হিমাদ্রি চক্রবর্তী এগিয়ে আসেন। এক মুহূর্তও দেরি না করে ছাত্রীকে নিয়ে বাইকে চাপিয়ে তার বাড়িতে রওনা দেয়। অ্যাডমিট নিয়ে ছাত্রীকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ওই পরীক্ষার্থী। পুলিশকর্মীর তৎপরতায় ওই ছাত্রীর সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন। ঘটনায় পঞ্চমুখ এলাকার বাসিন্দারা। এএসআই হিমাদ্রি চক্রবর্তী বলেন, পরীক্ষার্থী অ্যাডমিট আনতে ভুলে গিয়েছিল, টোটো বা অটো পাচ্ছিল না, তাই আমি ওকে নিয়ে গিয়ে বাড়ি থেকে অ্যাডমিট নিয়ে এসে সাহায্য করলাম। এটা আমার কর্তব্য, তাই আমি করেছি। মানুষকে সাহায্য করাটাই পুলিশের সবথেকে বড় ধর্ম এবং আমরা সবসময় পুলিশের পাশে আছি। পরীক্ষার্থীর মা শুক্লা কুণ্ডু বলেন, একমাত্র পুলিশের জন্যেই আমার মেয়ে পরীক্ষা দিতে পারলো, না হলে মাঝপথেই ওকে পরীক্ষাটা ছাড়তে হতো। তাই ওনাকে অনেক ধন্যবাদ।